আসসালামু আলাইকুম, আমি আরিফা শরীফ ইমেন্স, আমি একজন আর্কিটেক্ট এবং আমাদের সাথে আজকে আছেন ইঞ্জিনিয়ার মাহিবুল হোসেন মুহিব। আসসালামু আলাইকুম। মুহিব একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর মুহিবের অন্য একটা পরিচয় হচ্ছে আমরা দুজন একই ব্যাচে, বইটা আমরা একই হলে একই সাথে থাকতাম। আমরা যখন প্র্যাকটিস শুরু করি তখন থেকে আমরা কিন্তু একসাথে কাজ করছি, আর আমরা জানি, আপনারাও জানেন, যে বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের যে বিষয়টা সেটা কিন্তু একটা লম্বা কোলাবোরেশনের বিষয়। লম্বা বলছে এই কারণ হচ্ছে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হতে কিন্তু 2-3 বছরও লেগে যায়। এই 3 বছর কিন্তু দুজনকে একসাথে কাজ করতে হয়, তো সেই হিসেবে কিন্তু আমরা অনেক সময় ধরে লম্বা সময় একসাথে কাজ করে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে বৃষ্টি। আজকে অক্টোবরের 5 তারিখ এবং প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। তো বাংলাদেশের একটা বড় সময় বৃষ্টি হয়। তো এই বৃষ্টির সময় ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা সবাই কিন্তু বলে যে কনস্ট্রাকশন একটু সাবধানে করতে, অথবা যদি সম্ভব হয় এটা শীতকালে টেনে নিয়ে যেতে। তো এটার কিছু কারণ আছে, কী কী কারণে এই ধরনের অ্যাডভাইস দেওয়া হয় সেটা নিয়েই মূলত আজকের টপিক। এবং কনস্ট্রাকশন যেহেতু করতেই হবে, না করা ছাড়া উপায় নেই, তো যদি করতেই হয় কীভাবে এটার সেফটি মেজারগুলো বা প্রোটেকশনগুলো নেওয়া দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। বৃষ্টির সময় কনস্ট্রাকশন করতে গেলে কী কী ধরনের প্রবলেম হয় সেগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলব। তো প্রথম ভাগটা হবে ওয়ার্কারদের সেফটি এবং হেলথ, এটা একটা ইস্যু, অনেক বড় ইস্যু, এটা নিয়ে আমিই কথা বলে দিলাম। আর দ্বিতীয় যে ইস্যু সেটাতে মুহিবের কথা বলতে হবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের কোয়ালিটি কিন্তু অনেক কম্প্রোমাইজ হয়। তো ম্যাটেরিয়ালের কোয়ালিটি কম্প্রোমাইজেশন নিয়ে মুহিব কথা বলবে। আর থার্ড হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি এবং টাইম ফ্রেম, এটা নিয়েও মুহিব ছোটো করে কথা বলবে। এবং ফাইনালি আমরা একসাথে কিছু টিপস দিব যে যদি কনস্ট্রাকশন করতেই হয় বর্ষাকালে, কারণ অনেক সময় যেমন এখনও বেশ আগে থেকেই সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো কনস্ট্রাকশন করতে হলে আসলে কীভাবে এটা প্ল্যানিং করা উচিত বা কী কী সেফটি মেজার বা প্রোটেকশন মেজার নেওয়া উচিত। তো প্রথমে আমরা একটু আলোচনা করি যে ম্যাটেরিয়ালের যে কম্প্রোমাইজেশন হয়, ম্যাটেরিয়াল কোয়ালিটি কম্প্রোমাইজেশন, সেটা নিয়ে। তো কনস্ট্রাকশনের সময় যদি বৃষ্টি হয় তাহলে ম্যাটেরিয়ালের কী কী ধরনের প্রবলেম তৈরি হতে পারে? আচ্ছা, এখানে আসলে কয়েকটা ভাগ আছে। প্রথমত হচ্ছে যখন আমার ম্যাটেরিয়ালগুলো আমার সাইটে পৌঁছাবে, এটা তো ইনফ্যাক্ট একটা জায়গা থেকে আমরা কিনতেছি বা একটা জায়গা থেকে একটা ফ্যাক্টরি থেকে আমরা রিসিভ করতেছি, তো তখন ওখানে যখন এই জিনিসটা লোডিং হয় তখন দেখা গেল হুট করে বৃষ্টি নেমে গেলো, সিমেন্ট বা বালু, তখন কয়েকটা সমস্যা হতে পারে। যদি ঠিক মতো ওরা এই মেজারগুলো নিতে না পারে, হয়তো আমার সিমেন্ট ভিজে গেল, আবার ট্রান্সপোর্টে আমি সাইটে নিয়ে আসলাম, বালির ওজন বেড়ে যাবে, টন বেড়ে যাবে, বালির ওজন বেড়ে যাবে, টন বেড়ে যাবে, আমার রাস্তারও ক্ষতি হবে, প্লাস হচ্ছে ভেহিকেল মুভমেন্টটা অনেক সময় টন হিসেবে পাথর কিনলে পাথরের দাম বেড়ে যাবে, পানির দাম আর পাথরের দাম সমান হয়ে যাবে। তারপর হচ্ছে যদি কোনো কারণে সিমেন্ট ভিজে যায় তাহলে কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার এটা কি ফ্যাক্টরি থেকেই নষ্ট সিমেন্ট আমাকে দিয়েছে, নাকি আমি সাইটে আনার পর আমার নষ্ট হয়েছে। তারপরে স্টোরেজ একটা ফ্যাক্ট, আমরা অন্যান্য সময়ে যেমন বাইরে একটা ছোটো শেড করে ম্যাটেরিয়ালগুলো স্টোর করতে পারি, কিন্তু বর্ষাকালে সেটা সম্ভব না। একটু ভারী বৃষ্টি হলেই দেখা যায় ঝড় হলে ঝাপটা ঢুকে যায় এবং এই শেডগুলো সাধারণত খুব উইক স্ট্রাকচার দিয়ে, হ্যাঁ, বাঁশ দিয়ে বানানো হয়, তো যে কোনো সময় হালকা মৃদু বাতাসে এগুলো দেখা যায় নড়তে থাকে, মানে উড়েও চলে যায়। হ্যাঁ, রডের একটা বড় ইস্যু আছে। রিবার যখন আমরা সাইটে আনি জিনিসটা অনেক লম্বা থাকে, বিশেষ করে ফ্যাক্টরি থেকে যখন আমরা ট্রেইলারে করে জিনিসটা আনি, 40 ফিটের রিবার, ট্রাকে করে আনলে হয়তো ভাঁজ করে নিয়ে আসে, কিন্তু এমনিতে 40 ফিটের রিবার, এটা রাখার জন্য যেমন স্পেস দরকার, যখন এটা ট্রান্সপোর্ট করা হয় তখন সাধারণত ফ্যাক্টরি থেকে ওরা ট্রিপল দিয়ে র্যাপ করে দেয়, কিন্তু সাইটে আনার পরে লেবাররা তো আসলে আনস্কিল্ড, সে এটাকে কীভাবে স্টোর করবে এটা অনেক সময় জানে না। সাইট ইঞ্জিনিয়ার অনেক সময় বিষয়গুলোকে ওভাবে অ্যাকনোলেজ, অনেকগুলো দায়িত্ব থাকে তার কাছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এগুলোতে পানি পড়ে এবং আমাদের রিভারগুলো আসলে লাল হয়ে যায়। দেখেন, নতুন রিভার আনছি আমি, 1 সপ্তাহ পরেই ছাদের জন্য বা কোনো একটা কাজের জন্য ইউজ করতেছি, রিভারগুলো লাল হয়ে গেছে এবং করোশন শুরু হয়ে যায় অলমোস্ট। ওগুলো ম্যাটেরিয়াল, তারপর পাশাপাশি লেবারদের সেফটি ইস্যু আছে। লেবাররা আসলে তো ওভাবে স্কিল না, ওরা দেখা যায় বৃষ্টির মধ্যে ভিজতে থাকে এবং এটাকে ওরা অনেক সময় মানে এনজয় মনে করে আর কি, যে একটা কিছু ফিল করছে বা এনজয় করছে, কিন্তু হিতে বিপরীত হয়, তো তখন দেখা যায় একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়ারও পসিবিলিটি থাকে, যেহেতু আমাদের সাইডের প্রিকশনগুলো ওভাবে নিলেও একটা মানুষ স্লিপ তো যে কোনো সময় করে যেতে পারে। এই বিষয়গুলোর কারণে আসলে লেবারদের ইস্যুটা আসলে একটা বড় কনসার্ন। হ্যাঁ, তো লেবারদের হেলথ এবং সেফটি দুটোই অনেক বড় একটা ইস্যু হয়ে যায়। তো লেবারদের যদি আমরা হেলথের কথা বলি,
এটা আসলে আমাদেরও চিন্তা করা উচিত, কারণ আমি যদি অসুস্থ থাকি দেখা যায় অফিসে আমার টিমমেটরা বা অন্য কেউ কিন্তু কাজটাকে টেনে নিয়ে যায়। একটা এখন লেবাররা হচ্ছে এমন লেভেলের মানুষ, তারা যদি একদিন কাজ করতে না পারে ওই দিনের কিন্তু তারা কোনো টাকা পায় না। তো একটা রিক্সাওয়ালারও যদি একটা রিক্সা থাকে, সে যেদিন অসুস্থ সেদিন কিন্তু রিক্সাটা আরেকজনকে ভাড়া দিয়ে হলেও সে কিছু টাকা ইনকাম করতে পারে। একটা সিএনজি ড্রাইভারও কিন্তু সেটা করতে পারবে, কিন্তু একজন ডে লেবার ওর শরীরটাই হচ্ছে ওর মেইন অস্ত্র, এটাই ওর ইনভেস্টমেন্ট। তো সে একদিন অসুস্থ থাকে মানে হচ্ছে একদিন তার খাওয়া বন্ধ। আর কাজ করতে গিয়ে কিন্তু ছাদে যখন কাজ করে, স্পেশালি দশতলার উপরে গিয়ে একজন কাজ করছে, এবং বাংলাদেশের লেবাররা কিন্তু তাদেরকে বেল্ট এবং বুট এবং হেলমেট এগুলো দেওয়া হলেও ওরা পড়ে না, যে কোনো সময় কিন্তু তারা পিছলে পড়ে গিয়ে একদম দশতলা থেকে নিচে পড়ে মারা যেতে পারে, সেটা অনেক বড় ইস্যু। আর ফাইনালি আমরা এখন কথা বলবো যে কনস্ট্রাকশন কোয়ালিটি এবং টাইম ফ্রেমটা। হ্যাঁ, কনস্ট্রাকশন কোয়ালিটি আর টাইম ফ্রেমটা আসলে একটা মেজর পার্ট, কারণ আলটিমেটলি আমি যেভাবেই হোক সব কিছু হয়তো ম্যানেজ করলাম, বাট আমি যেই আমার মেইন টার্গেট যেটা, আমি যে স্ট্রাকচারটা করছি, যে বিল্ডিংটাতে আমি থাকবো, আরও অনেক মানুষ থাকবে, ফাইনাল টার্গেট যেটা, সেখানে যদি ক্ষতি হয় সেটা আসলে একটা বড় কনসার্ন। এগুলোকে ট্রাবল শুট করা গেলেও এই জায়গাটা একটা মেজর কনসার্ন হিসেবে থাকে। যেমন হয়তো আমি ফাউন্ডেশনের কাজ শুরু করতে চাচ্ছি, আমি অক্টোবর বা নভেম্বরে আমি চাচ্ছি যে আমার কাজটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাক, বিকজ আমি শীতের মধ্যে একটা লেভেলে চলে যেতে চাই যে অনেক কাজ আমি আগায় ফেলবো। এই সময় যেটা হয়, প্রথমত হচ্ছে কনস্ট্রাকশনের কোয়ালিটিটা একটা ইস্যু। যখন আমি মাটি কাটলাম তখন দুইটা জিনিস থাকে আসলে আমাদের, যখন বৃষ্টি হয়, আমি একটু সামথিং মানে আমি একটু অন্য ট্র্যাকে যাচ্ছি, কারণ এটা বোঝার জন্য একটু হাইড্রোলজিক্যাল বা মানে জিওটেকনিক্যাল বিষয়গুলো কিছু বুঝতে হবে। যেমন আমাদের বর্ষাকালে কী হয়, গ্রাউন্ড ওয়াটার সার্ফেস, যেটা বৃষ্টি পড়ে পড়ে গ্রাউন্ড ওয়াটার সার্ফেসটা ফিল আপ থাকে, তো আমি একটা ছোটো গর্ত করলেই সেটা বোঝা যায়। 5 ফিটের একটা যদি গর্ত করি, পাশ থেকে পানি আসতে থাকে, এটা আসলে কোত্থেকে আসে, মানে প্রেশার, আমরা জানি উচ্চচাপ থেকে মানে লোয়ার প্রেশারের দিকে যায়, যখনই সে এখান থেকে মাটিটা তুলে ফেললাম প্রেশার রিলিজ হয়েছে, পাশ থেকে পানিটা আসতে করে ফিল আপ হয়ে যায়, এবং তখন নিউ কন্টিনিউয়াস একটা পাম্প চালায় এটাকে ডিওয়াটারিং করা লাগে, এটা একটা হ্যাসেল। আমরা এরকম অনেক সাইটেই হচ্ছে যেটা সকালবেলা তারা মাটি কেটে সব কিছু করে টরে গেল, পরের দিন সকালে এসে দেখতে সেখানে কাইন্ড অফ লাইক পন্ড হয়ে গেছে। বাস এখন সকাল 9টা থেকে যদি সে পাম্পিং শুরু করে, হয়তো 10টা 11টা পর্যন্ত পাম্পিং করতেই লাগলো, তারপরে তো জিনিসটা পুরোপুরি ক্লিন হলো না, তখন যে ডিও হলো কোয়ালিটিও ভালো হলো, কোয়ালিটি ভালো হলো না, তারপর দেখা গেল যে পাম্প যদি কোনো কারণে নষ্ট হয়, হয়তো আমি সব কিছু রেডি করে কাস্টিংয়ের জন্য আমি রেডি, এখন আমি এখন কাস্টিং শুরু করবো, এবং অলরেডি আমি 50% কাস্টিং করে ফেলছি, এমন সময় যে একটা পাম্প কোনো কারণে নষ্ট হয়, হয়তো ব্যাকআপ পাম্প আছে, কিন্তু বৃষ্টিও যদি অ্যাট এ টাইম শুরু হয় তাহলে তিন দিক থেকে সমস্যা, তখন এই জিনিসটা পুরোপুরি আসলে কম্প্রোমাইজের ইস্যুতে চলে যায়। তো এটা রেশিও ঠিক থাকে না, কংক্রিটের রেশিওটা, কংক্রিটের যেটা রেশিও, হ্যাঁ আরিফ যেটা বলছে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু। আমরা একটা রেশিওতে তো আসলে মিক্সিং করতেছি, কিন্তু এখানে আসার পর আরও পানি অ্যাড হচ্ছে, তাহলে কী হলো, আমার কনস্ট্রাকশনের এই স্ট্রেংথ কমে যাবে, স্ট্রেংথটা একটা মেজর একটা কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে, ভেসে চলে যায়, অনেক সিমেন্ট ভেসে চলে যায়, দেখা যায় খালি ইট আর ইট দিয়ে ঢালাই হলে ইট পড়ে আছে অথবা পাথরগুলো পড়ে আছে, সিমেন্টার নাই, সিমেন্টের বালি ভেসে চলে গেল। তো এটা একটা মেজর ইস্যু। তাছাড়া আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে দিক থেকে কনস্ট্রাকশন পিরিয়ডের দিক থেকে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আমি হয়তো চিন্তা করছিলাম যে এক মাসের মধ্যে আমি মাটির নিচের কাজটা শেষ করে উপরে উঠে যাব। আমার সকালবেলা যখন মিস্ত্রিরা কাজ শুরু করলো, হয়তো 10টা 11টায় বৃষ্টি আধা ঘন্টার জন্য আসলো, তারা বসে থাকলো, আবার 2টা পর্যন্ত কাজ করলো, আবার 2টা থেকে 3টা বৃষ্টি, তাহলে কী হলো, এবং একটা কাজের ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে যায়। এতে করে কী হয়, একদিনের কাজটা 3 দিন ডিলে হয়, খরচেরও বিষয় আছে। আপনি একটা টিমকে বা এখানে 30-40 জন মিস্ত্রিকে আপনি কাজ করাচ্ছেন হয়তো 2টা থেকে 6টা পর্যন্ত, কিন্তু সারাদিনের কিন্তু আপনার বিলটা আপনার দিয়ে দিতে হবে, এটা আপনি বলতে পারবেন না যে অর্ধেক দিন কাজ করেছেন অর্ধেক টাকা নিয়েছেন। ওরা তো আসলে খোড়া কিনে ওই টাকা দিয়ে, লিটারেলি ওই টাকা দিয়ে ওরা ভাত কিনে বাসায় যায়, তো আপনি তো 700 টাকার জায়গায় 350 টাকা দিয়ে বলতে পারবেন না, কিন্তু আসলে তো আপনার কাজ কম হয়েছে, এটা একটা অনেক বড় আসলে ইস্যু হয়ে যায়। তাহলে দুই দিক থেকে হলো আমাদের এই থার্ড পয়েন্টটা, সেটা হচ্ছে প্রথমত কনস্ট্রাকশন কোয়ালিটি, আর একটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ওয়েস্টেজ এবং মানি ওয়েস্টেজ, মানি ওয়েস্টেজ সোজা হিসাব। তো এক্ষেত্রে আমরা যদি কিছু মেজার নিতে পারি, যদি পসিবল হয় সাইটে, সেই জিনিসগুলো আসলে আমাদের রিকভারি করা সম্ভব। এতক্ষণ তো আমরা প্রবলেম নিয়ে কথা বললাম যে কী কী ধরনের প্রবলেম হয়। ওয়ার্কারদের হেলথ এবং সেফটি একটা অনেক বড় প্রবলেম, আমাদের ম্যাটেরিয়ালের কোয়ালিটি একটা অনেক বড় প্রবলেম, যেগুলো কম্প্রোমাইজড হয় বর্ষাকালে কনস্ট্রাকশন করলে, এবং ফাইনালি কনস্ট্রাকশন কোয়ালিটি এবং টাইম ফ্রেম বেড়ে যায়, এবং সব কিছুর উপরে যে লসটা হয় সেটা হচ্ছে বড় একটা ফাইন্যান্সিয়াল লস হয়। তো এই লসগুলো কীভাবে কমানো যায়,
এবং কিভাবে বর্ষাকালেও কনস্ট্রাকশন চালিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমরা ছোট করে কথা বলবো এখন। তো প্রথমে আমি একটু বলে দিই যে প্রথম যে দায়িত্ব যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের কাছে কনসালটেন্টদের অনেক বড় দায়িত্ব, যে ক্লায়েন্টরা যখন ডিজাইনের জন্য আসে তাদেরকে এই বিষয়ে আগে থেকেই জানানো যে ডিজাইনের পার্টটা যেন এমন সময়ে আমরা শেষ করে দিতে পারি যে বর্ষাকাল আসার আগে আগে যেন যারা যাদের বিল্ডিং বা আমাদের ক্লায়েন্টরা যেন ফাউন্ডেশনের কাজটা শেষ করে ফেলতে পারে। ওদেরকে আসলে এই বিষয়টা আমাদের একটু সিনসিয়ারলি গাইড করতে হবে, কারণ পরবর্তীতে কী হতে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আসলে ওদের কাছে কোনো আইডিয়া নেই। ওরা ভাবতেছে যে আমি হয়তো 12 মাসে একইভাবে, কারণ ওরা তো এগুলো করে হ্যাবিচুয়েটেড না। একজন ক্লায়েন্ট হয়তো জীবনে একটা বাড়িই বানায়, মানে বেশিরভাগই এরকম হয়। সেক্ষেত্রে এটা আমাদের আসলে প্রপার প্ল্যানিং ইস্যু। যখন একজন ক্লায়েন্ট আসবে তখন আমরা তাকে রোডম্যাপটা সেট করে দিব যে আপনি এই সময় এই কাজগুলো করেন। উনি হয়তো একটা কাজে ব্যস্ত থাকতে পারে কিন্তু উনি এটা বুঝতেছে না যে উনি যদি বর্ষাকালে লেট হয়ে গেলে কী ধরনের প্রবলেম হতে পারে, তখন আমার একটা বড় তখন উনি ক্যালকুলেশনটা কিন্তু আগে থেকে করবে যে আমি এই সময়ের মধ্যে এটা করি। আরেকটা ইস্যু হচ্ছে লেবারদের যে সেফটি ইস্যুটা, সেটার ব্যাপারে হচ্ছে তাদেরকে প্রপারলি রেইনকোট দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে সাইটে গিয়ে যে এই এই সমস্যা হতে পারে, কারণ একটা লেবারের উপর কিন্তু একটা পরিবার ডিপেন্ডেন্ট, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। তো তাকে আসলে আমার সাইটে যদি 50 জন কাজ করে আমার হয়তো 100 টাকা করে 5,000 টাকা এক্সট্রা খরচ হবে, কিন্তু সবার জন্য একটা করে রেইনকোট দেওয়া। আর বর্ষাকালে কনস্ট্রাকশন হলে অবশ্যই বেল্ট পরার যে বিষয়টা, ছাদের কাজ যদি করে এটা বাধ্যতামূলক করতে হবে, একই সাথে বুট ব্যবহার করে, কারণ এমনিতে হয়তো সে কোথায় পেরেক আছে বা কোথায় গুণাতার আছে এগুলো সে দেখে দেখে হাঁটতে পারবে, কিন্তু পিছলে যাওয়ার সময় কিন্তু এগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তো বুট এবং বেল্ট, হেলমেট, সেফটি যে মেজারগুলো এগুলো খুব কড়াভাবে ওদেরকে জোর করতে হবে, কারণ আলটিমেটলি নিজেদের যে খারাপ হচ্ছে এটা হয়তো তারা নিজেরা বুঝবে। সাইট ক্লিনিং বা সাইট সবসময় আপ টু ডেট রাখা, যে আমার একটা কাজ হচ্ছে কিছু রডের টুকরা পড়ে থাকলো, এই সাইটের বিষয়গুলো এগুলো আসলে সব গ্রুপকেই দেখতে হবে। সাইট ইঞ্জিনিয়ার যেহেতু অনেক কাজই করে তো এটা মালিক করায় নিতে হবে আর কি, যে মালিক পক্ষকেও এই বিষয়ে অনেক বেশি আপডেট থাকতে হবে। উনি তো প্রায়ই যায়, আমরা তো হয়তো বা ভিজিটে যাব বা এক দুইবার যাব, উনি তো প্রতিদিনই যাচ্ছেন, সো ওনারও একটা বিষয় হচ্ছে এই জিনিসটা জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশন, আমরা যেটা বললাম যে সিমেন্ট যখন আসবে তখন প্রপার আগে থেকে আমাকে সে প্রিপারেশনটা রাখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমি কনস্ট্রাকশন পিরিয়ডটা এমনভাবে সেট করি যে আমার একতলা ছাদ হয়ে গেল তখন আমি নিচে স্টোর করতে পারি। যদি গ্রাউন্ড ফ্লোরের কাস্টিং না হয় তখন, এটা তো বললাম যে আমরা যদি একতলা ছাদ ঢালাই হয়ে গেলে আমরা সিমেন্ট এবং রডগুলো আমরা একতলা ছাদের নিচে দিব। তো কিন্তু যদি ঢালাই না থাকে, এখনও যদি আমার পাইলিং চলছে বা ফাউন্ডেশনের কাজ চলছে, তখন আসলে এগুলো কীভাবে স্টোর করবো? তখন অবশ্যই সাইটে ত্রিপল, পলিথিন এবং ব্রিক দিয়ে হলেও একটু উঁচু করে, এক্স্যাক্টলি মাচার মতো করে সেটার উপরে রেখে তারপর রোল করে দিতে হবে পলিথিন দিয়ে, এবং যেন ওয়াটার প্রুফ হয় সেটা খেয়াল রাখতে হবে। আর যতটুকু প্রয়োজন ততটুকু রডই যেন আমি বের করি, কারণ এমন আমরা তো আর 100, 200 বা 1 টন করে রড অর্ডার করি না, একটা সার্টেন অ্যামাউন্ট করি, আমাদের কিছু রড থেকে যায়, ওগুলো যেন সেফলি একটা জায়গায় স্টোর করা হয়। আর টিন দিয়ে করা হয় তো শেডটা, এই টিনটারও টিনেরও কিন্তু অনেক কোয়ালিটি আছে, তো একটু ভালো কোয়ালিটির টিন দিয়ে করলে এটা আসলে অনেক ডিউরেবল হয়। একেবারে সস্তা টিন আছে যেগুলো কাগজের মতো পাতলা, অনেকে এটা দিয়ে করেন শেডগুলো, যার কারণে কিন্তু একবার যদি বৃষ্টি ঢুকে সিমেন্টে গিয়ে লাগে বা ঝাপটাও লাগে, একের সাথে কিন্তু অনেক সিমেন্ট নষ্ট হয়ে যায়। আরেকটা বড় সমস্যা হচ্ছে এই নষ্ট সিমেন্ট কিন্তু আমার কনস্ট্রাকশন কোয়ালিটি কনস্ট্রাকশনে চলে যায়। কিভাবে আমার সিমেন্ট জমাট বেঁধে গেছে এটা কিন্তু উপর থেকে বোঝা সম্ভব না, মিস্ত্রিরা মাথায় তুলে দিচ্ছে, লেবাররা মাথায় তুলে ঢেলে দেয়, ওই নষ্ট সিমেন্ট দিয়েই দলা চলে যাচ্ছে, উপরে ঢালাই হচ্ছে, মিস্ত্রিরা দেখতেছে যে দলা কিন্তু তারা কিন্তু এটা নোটিস করে না অনেক সময়। সো আমার ঢালাইয়ের ভিতরে বড় বড় লাম্প থেকে যাচ্ছে, যেটা আমার স্ট্রেংথের একটা মেজর ইস্যু, এটা ফেল করার একটা বড় জায়গা কিন্তু। এবার কাস্টিং নিয়ে আমরা কথা বলতে পারি, যে আমাদের হলো সেফটি নিয়ে, ওয়ার্কারদের হেলথ এবং সেফটি নিয়ে কী কী মেজার নেওয়া উচিত সেটা কভার হয়েছে। এরপর আমরা ম্যাটেরিয়ালগুলো কীভাবে সেভ এবং প্রিজার্ভ করব সেটা নিয়েও কথা হলো। এবার ফাইনালে আসব আমরা এই বৃষ্টির ভেতরে আমার কনস্ট্রাকশন হচ্ছে বা আমি জানি বৃষ্টি আমার যে কনস্ট্রাকশন হবে সেটা বৃষ্টির দিনেই ঢালাই হবে, ছাদ ঢালাই হবে, এখন আমি কী করব? আগামীকাল যদি আমার একটা ছাদের ঢালাই হয় তাহলে আমি কী কী প্রিকাশন নিব যেটা হবে বেসিক্যালি কিছুদিন পরে? এটা আসলে সবচেয়ে বেটার তো হচ্ছে যদি এটাকে পিছানো যায়, আর যদি একদমই অ্যাভয়েড করা না যায় স্টার্টিংয়ে যদি দেখা যায় আমার এটা, তাহলে আমার টোটাল সিস্টেমটাকেই আসলে একটা আন্ডার রুফ নিয়ে আসতে হবে, ত্রিপল দিয়ে হোক, আদার্স কোনো মেজার নিয়ে হোক। আমরা এরকম করেছি, একটা ফ্লোর হয়তো হয়ে গেছে, সেখানে আমি ঢালাইয়ের মেশিন সহ সব ম্যাটেরিয়াল নিয়ে আমি একটা ফ্লোরের নিচে স্ট্যাক করলাম, অবশ্যই লোডের ইস্যুটা মাথায় রেখে।
তারপর সেখানে আমরা মিক্সিং করলাম আর যে লিফট কোডটা আছে যে বিল্ডিং এর লিফট কোড থাকে সেখান দিয়ে রুফ হোয়েস্ট যেটা থাকে সেটা ওই জায়গায় সেট করা এবং গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি কিন্তু এমন না যে ঝুম বৃষ্টি হচ্ছে আমি করতে পারবো না এটা পসিবল করা যাবে না কারণ এজন্য আসলে ওয়েদারটা দেখে নেওয়া ভালো আপনার দুই একদিন পিছিয়ে হলেও বৃষ্টির ভেতরে যেই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বা কম সম্ভাবনা দেখাচ্ছে সেই দিন করতে হবে এবং যখন বৃষ্টি হচ্ছে যখন ঝুম বৃষ্টি হবে তখন কাজ বন্ধ করে দিতে হবে এজন্য সাইটে কি রাখতে হবে অনেক পরিমাণে অনেক পলিথিন রাখতে হবে পলিথিন রাখতে হবে আমি অর্ধেক ছাদ ঢালাই দিয়ে ফেলেছি এই সময় বৃষ্টি শুরু হচ্ছে সাথে সাথে পলিথিন দিয়ে ঢালাই করা জায়গাটা ঢেকে দিবে আর তেরপল দিয়ে ঢাকা তো আসলে পসিবল অনেক সময় যখন বেজমেন্টের কাজ হয় বা গ্রাউন্ড ফ্লোরে কাজ হয় তেরপল দিয়ে একটা বড় তাবুর টেন্টের মতো করে কিন্তু পার্মানেন্ট করে ফেলা হচ্ছে কিন্তু বিল্ডিং যখন সাততলা আটতলা ঢালাই হয়ে গিয়েছে তখন কিন্তু যখনই আমি দেখবো ওয়েদার খারাপ অবশ্যই সাইট ইঞ্জিনিয়ারকে কিন্তু প্ল্যান্টে ফোন করে বলতে হবে যে তুমি গাড়ি বাটানো স্টপ করো প্ল্যান্টে একজনকে থাকতে হবে সাইটে একজনকে থাকতে হবে গাড়ি বের হতে দেওয়া যাবে না বের হতে দেওয়া যাবে না যখন আমি দেখছি যে সাইটে বৃষ্টি হচ্ছে এখন তো এমন অবস্থা যে বনানীতে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা হয়তো বসুন্ধরায় হচ্ছে না এরকম অবস্থা তো সবসময় যোগাযোগ রাখতে হবে কারণ প্ল্যান্টে হয়তো বৃষ্টি হচ্ছে না কিন্তু আমার বসুন্ধরার সাইটে হয়তো বৃষ্টি হচ্ছে তো সাথে কমিউনিকেশন রাখতে হবে যে আমার তিনটা গাড়ি বের হয়ে গেছে ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার চার নম্বর গাড়িটা লোড করতে দেওয়া যাবে না এখানেই স্টপ করে দিতে হবে ওই তিনটা গাড়ি যখন ঢালা হবে ওটাও যথেষ্ট পরিমাণে প্রিকাশন নিয়ে এবং তেরপল দিয়ে ঢেকে ঢেকে এটাকে ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে তো আজকে আমরা কথা বললাম বৃষ্টির সময় কী কী ধরনের প্রবলেম হয় এবং সেগুলো মিটিগেট করার জন্য কী কী স্টেপ নেওয়া যেতে পারে তো এটার কিন্তু একটা প্রফেশনাল সার্ভিস আছে যে সার্ভিসটার নাম হচ্ছে পিএমসি পিএমসি অনেকেই ভেবে থাকে যে আসলে আমি এরকম আবার ইঞ্জিনিয়ার থেকে আসলে ডিজাইন ড্রয়িং নিয়েই কিন্তু একজন ক্লায়েন্ট ভাবে যে আমি সব কিছু পেয়ে গেছি আসলে এরপরে কনস্ট্রাকশন পিরিয়ডে যে একটা কন্ট্রাক্টরের হাতে সে তার ড্রয়িংটা তুলে দিচ্ছে একটা বড় বিল্ডিং একটা স্ট্রাকচার সে একটা লেমেনের হাতে তুলে দিচ্ছে উইদাউট ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের সাথে কানেকশন ছাড়াই তিনটা বিষয় থাকে বেসিক্যালি একটা প্রজেক্টে একটা হচ্ছে আপনার কস্ট একটা বাজেট থাকে ক্লায়েন্টের এবং একটা বিষয় থাকে কোয়ালিটি এবং আর একটা বিষয় থাকে হচ্ছে আপনার টাইম ফ্রেম এই তিনটার কোলাবোরেশন করা কিন্তু খুব সহজ না আপনার বাজেট যেটা থাকবে এবং এই বাজেটের সাথে কোয়ালিটি মেনটেন করা এবং টাইম মেনটেন করা যে কোনো একটা জিনিস কিন্তু যে কোনো সময় কম্প্রোমাইজড হয়ে যেতে পারে তো এই জন্য একেবারে বিল্ডিং ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে কিন্তু কনসাল্ট করে এগোনো ভালো তো পিএমসি নিয়ে আমরা আরেকদিন লম্বা করে কথা বলবো ইনশাল্লাহ আজকে এতটুকুই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম